প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমরা সবাই ভালো আছি। সবাই কেমন আছো? আচ্ছা, তো আমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আচ্ছা, আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, সেটা হলো চলতড়িৎ। আমরা চলতড়িৎ তো শুরুই করেছিলাম, চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। আর আজকে আমরা ওই ওই চ্যাপ্টারেরই ধারাবাহিকতায় আমরা আজকে শুরু করব কোষের সমবায় নিয়ে আলোচনা করব, কম্বিনেশন অফ সেলস। ঠিক আছে, এর আগে আমরা তিনটা তিনটা শিকণফল নিয়ে পরপর তিনটা ক্লাসে আলোচনা হয়েছে। আজকে আমাদের ওই অনলাইন ফোর্থ ক্লাস, যারা আগে থেকে ছিলা নিশ্চয়ই এর ধারাবাহিকতায় আজকে আছো, এবং আশা করি যারা আজকে নতুন জয়েন করেছো তারাও এর ধারাবাহিকতা বজায় রাখবা। তো ঠিক আছে, আজকে আমরা আলোচনা করছি কোষের সমবায় বা কম্বিনেশন অফ সেলস নিয়ে। হ্যাঁ, আমরা আগের ক্লাসগুলাতে নিশ্চয়ই বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে যে তড়িৎ কোষ বলতে কি বুঝো। আমরা আবার যদি একটু মনে করিয়ে দেই তোমাদেরকে, তড়িৎ কোষ বলতে আমরা তাকেই বুঝি যার মাধ্যমে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে যার মাধ্যমে রাসায়নিক শক্তিকে আমরা তড়িৎ শক্তি রূপে পাই, তাকেই আমরা তড়িৎ কোষ বলে থাকি। তড়িৎ কোষ বিভিন্ন ধরনের আছে, প্রাইমারি আছে, সেকেন্ডারি তড়িৎ কোষ আছে, তাই না? আচ্ছা, তো সেগুলা সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছি। এবং আরেকটা জিনিস আমরা জেনেছি যে বর্তনী বলতে কি বুঝো। বর্তনী বলতে আমরা বুঝি তড়িৎ চলার পথকেই বর্তনী বলা হয়, তাই না? তো এটা সম্পর্কেও আমাদের আগে ধারণা হয়েছে। তো আজকে আমরা জানবো যে কিভাবে কোষকে সমবায় করা হয়। আসলে কোষকে সমবায় করার কারণ কি, এটা নিয়ে একটু আগে বলে নেই, যে আমরা যদি কখনো তড়িৎ প্রবাহ বেশি মাত্রায় দরকার হয় বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করতে চাই বা তড়িৎ প্রবাহের পরিবর্তন আনতে চাই, বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন আনতে চাই, তখন আমরা কি করে থাকি? আমরা আমাদের প্রয়োজন অনুসারে, যেরকম আমাদের দরকার সেই অনুযায়ী কোষকে, এক অনেকগুলা কোষকে একত্রিত করে থাকি, তাই না? তো এই কোষকে আমরা কিভাবে একত্রিত করব, এটাই হলো আসলে মূলত কোষের সমবায়। কোষের সমবায় কোষের কোষের সমবায় তিন ধরনের। আমরা প্রথমে আলোচনা করি, শ্রেণী বা অনুক্রমিক বা সিরিজ সমবায় নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, তাহলে শ্রেণী বা অনুক্রমিক বা সিরিজ, আমরা যে নামেই বলি না কেন, এই সমবায় কিভাবে আমরা করব, যে এরকম যদি আমরা করি, ধরো এই একটা কোষ, এই ধরো আর একটা কোষ, এই ধরো আর একটা কোষ, এরকম আমরা তিনটা কোষকেই আমরা ধরো দেখালাম, এই তিন আর একটা রোধ দিলাম, এটা বহিঃস্থ রোধ আর, আর একটা যেহেতু একটা বর্তনী, ডেফিনেটলি কি লাগবে, একটা চাবি লাগবে, চাবি আমাদের ইচ্ছা মতো দিয়ে দিলাম, ধরো এই একটা চাবি কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা ধরে নিলাম এই তিনটার ই একই, ই একই, তাদের অভ্যন্তরীণ রোধ আমরা ধরে নিলাম একই। অভ্যন্তরীণ রোধের তিনটা কোষকে আমরা শ্রেণীতে সংযুক্ত করলাম। সবাই আমার সাথে সাথে খাতায় এঁকে ফেলবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা খুব ধীরে ধীরে আগাবো, সাথে সাথে যেন আমাদের বোঝাটা ক্লিয়ার হয়। আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, রেসপন্স করবা, তাহলে আমরা চেষ্টা করব সেটা কিভাবে সমাধান করা যায় সে নিয়ে কথা বলবো। তাহলে আমরা ওখানে যে কোষের যে সমবায়ের কথা বলছি, এটা শ্রেণী বা অনুক্রমিক বা সিরিজ কম্বিনেশনের কথা বলছি। এখানে আমি তিনটা কোষ দেখালাম, তুমি তার অধিক বা
অধিক কোষ নিয়ে তুমি চিন্তা করতে পারো, একের অধিক কোষ নিয়েই সমবায় হতে পারে, তাই না? আমি তিনটা কোষকে দিলাম যে তিনটার ইএমএফ সমান এবং তিনটার অভ্যন্তরীণ রোধ সমান, এরকম তিনটা কোষকে শ্রেণীতে সংযুক্ত করলাম। এখন তার জন্য আমি কারেন্ট ক্যালকুলেশন করব, তাহলে আমার আই কত হবে, আই এস কত হবে? আমরা জানি যে তড়িৎ, কোনো সরল বর্তনীতে তড়িৎ প্রবাহ যখন হিসাব করব তখন উপরে হয় মোট তড়িৎ চালক বল আর নিচে হয় মোট রোধ। ওকে, এটা হলো আমার মূল সূত্র। তাহলে উপরে হবে মোট ইএমএফ, এই সরল বর্তনীর মোট ইএমএফ, আর নিচে হবে মোট রোধ। ওকে, সো এই বর্তনীর আমি মোট ইএমএফ কত আমি হিসাব করি, যদি দেখো এই কোষ, এই কোষের আমরা গত ক্লাসে বলেছিলাম একটা ইএমএফ আসলে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্যই আসলে ইএমএফ, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গায় দেখো, খেয়াল করে দেখো, তার ই যদি আমরা বলি তাহলে এটা, এটার জন্য আলাদা দুইটা পয়েন্ট এবং এই কোষের জন্য কিন্তু ই আলাদা। তাহলে প্রত্যেকটা কোষের জন্য ই কিন্তু আলাদা আলাদা পাচ্ছি। এখানে আমরা এজ এ এক্সাম্পল তিনটা কোষ ব্যবহার করেছি, আমরা যদি তিনটা চারটা পাঁচটা ছয়টা এইরকম এন সংখ্যক কোষ কিন্তু আমরা, এন সংখ্যক কোষ কিন্তু আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে এই সার্কিটে আমরা কোষ ব্যবহার করেছি তিনটা, তাই না? আমরা চাইলে চারটা পাঁচটা ছয়টা এরকম যদি এন সংখ্যক কোষ আমরা ব্যবহার করতাম, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তড়িৎচালক বল আমরা পেতাম, তাই না? এই তিনটার জন্য আমরা বলতে পারি থ্রি ই, তাই না? যদি আমি বলি এই বর্তনীতে মোট তড়িৎচালক বল কত, তাহলে বলবা তুমি যেহেতু এই তিনটা কোষ একই ক্রমে লাগানো, তোমাদেরকে আরেকটা কথা বলি, যদি শ্রেণীতে কোষগুলা একটার পরে আরেকটা একই রকম ডিরেকশনে লাগানো থাকে, তখন তার মোট তড়িৎচালক শক্তি সবগুলার যোগফলই হয়। সাপোজ এই ধরো একটা কোষ, আবার ওই সিকুয়েন্সে আরেকটা কোষ, ওই সিকুয়েন্সে আরেকটা কোষ, এইভাবে যদি সংযুক্ত থাকে বর্তনীতে কোষগুলো, তাহলে মোট তড়িৎচালক শক্তি হবে সবগুলার যোগফল। এখানে আমরা তিনটা, যদি এখানে আরো বেশি এন সংখ্যক কোষ থাকতো তাহলে আমরা মোট তড়িৎচালক শক্তি বলতাম এন ই। এখন যদি তোমাকে বলি আমি রোধ কত, তাহলে রোধ এখানে বহিঃস্থ রোধ আছে আর, ঠিক আছে, আর অভ্যন্তরে অভ্যন্তরীণ রোধ কয়টা আছে? এখানে আমি যদি, যেহেতু এন সংখ্যক কোষ আমরা বলেছি, তাহলে এন সংখ্যক অভ্যন্তরীণ রোধ থাকবে। তাহলে এন সংখ্যক অভ্যন্তরীণ রোধ কি, ধরো একটা একটা রোধ হলো স্মল আর, আরেকটা স্মল আর, আরেকটা স্মল আর, এইরকম এন সংখ্যক কোষের রোধ কি হবে, এন আর। এই এন সংখ্যক রোধ, যে রোধ বহিঃস্থ রোধের সাথে কিভাবে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে, তাই না? তো আমরা বলতে পারি আর প্লাস এন আর। তাহলে আমার এই বর্তনীতে মোট তড়িৎচালক বল হলো এত, আর মোট রোধ হলো আর প্লাস এন আর। এটা হলো আমার আইএস, বা যখন কোষ শ্রেণী সমবায়ে এন সংখ্যক কোষ যদি পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তখন তার জন্য মোট কারেন্টের ইকুয়েশন হবে আইএস সমান এনই বাই আর প্লাস এন আর। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে আমি, আচ্ছা এই জায়গা থেকে আমি যদি কিছু কথা, কন্ডিশনের কথা বলবো, বিশেষ স্পেশাল কিছু কেসের কথা, ইফ যদি এই বহিঃস্থ রোধটা আর ইজ মোর গ্রেটার দেন এন আর হয়, ওকে, এই এন আর এর তুলনায় আর এর মান যদি অনেক বেশি হয়, তাহলে খেয়াল করে দেখো আইএস সমান কত হবে, এন ই বাই আর। এটাকে এইভাবেও আমি লিখতে পারি, এন ইন্টু ই বাই আর। আর যদি এইরকম আরেকটা কেস আমরা যদি দেখাই, আর তুলনায় যদি, হ্যাঁ, দেখা যায় এন আর অনেক বড় হয়, তখন কি হবে, তখন আমি আর কে ইগনোর করতে পারি, হ্যাঁ, এন ই বাই এন আর।
এন এন কাটা যাবে, ই বাই আর হবে। তাহলে এই দুইটা কম্বিনেশনের, এই দুইটা কেসের ক্ষেত্রে যদি বহিঃস্থ রোধ অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক বেশি হয়, তখন কারেন্টের যে মান পাওয়া যায়, হ্যাঁ, সেটা কি পাওয়া যায়, এই যে ই বাই আর, এটা একটা কোষের জন্য কারেন্ট। তাহলে এন সংখ্যক কোষের জন্য কারেন্ট দেখা যাচ্ছে অনেক গুণ কারেন্ট বেড়ে যাচ্ছে। সাপোজ এখানে আমি 10টা কোষ যদি ব্যবহার করি, তাহলে 10 × E/R, তার মানে আমার কারেন্টের মান 10 গুণ। ওকে, পরের কেসে দেখো, আর ইজ ভেরি লেস দেন যদি এনআর হয়, তার মানে অভ্যন্তরীণ রোধ যদি অনেক, এই ক্ষেত্রে কি হয়ে যায়, IS সমান E/R, তার মানে যে কারেন্ট পাওয়া যাচ্ছে তা একটা কোষের ইকুইভ্যালেন্ট কারেন্ট। তাহলে আমরা এই জায়গা থেকে এই কথা ক্লিয়ার, হ্যাঁ, এই কথা ক্লিয়ার যে যদি কোষকে শ্রেণীতে যুক্ত করা হয়, হ্যাঁ, এবং বহিঃস্থ রোধের মান কোষগুলার অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক বড় হয়, তখন শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা অনেক বেড়ে যায়। ওকে, আর যদি অভ্যন্তরীণ রোধের মান বেশি হয়, তখন দেখা যায় শ্রেণী সমবায় করলে পরে অভ্যন্তরীণ রোধের মান অনেক, সরি, কারেন্টের মান অনেক কমে যায়, মানে যে সমবায়টা অনেকটা বলা যায় নিরর্থকই বলা যায়, তাই না? তার মানে বোঝা যায় বহিঃস্থ রোধ, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বহিঃস্থ রোধ যদি বেশি হয়, তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে কার্যক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, তাই না? আর যদি কি হয়, অভ্যন্তরীণ রোধ বেড়ে যায়, হ্যাঁ, অভ্যন্তরীণ রোধ বেড়ে যায়, তখন আমরা কি বলবো, এই ক্ষেত্রে তার কার্যক্ষমতা বাড়ে না, হ্যাঁ, ও কার্যক্ষমতা বাড়ে না, এবং এই কম্বিনেশনটা অনেকটা নিরর্থকই আমরা বলতে পারি। তাসনিম প্রশ্ন করেছে, আমরা তাকে আনমিউট করে দিলাম। স্যার, হ্যাঁ বলো। স্যার, আমি কি একটা বর্তনীতে একাধিক বহিঃস্থ রোধ ইউজ করতে পারি? হ্যাঁ পারি, আমরা সেটা চিন্তা করব যে আমার কি রকম দরকার। যদি ধরো আমার বড় মানের রোধ দরকার, হ্যাঁ, তখন ধরো আমি শ্রেণীতে যুক্ত করব রোধ গুলা, ঠিক আছে? আর যদি চাই আমি রোধের মান কমাবো, যে আমার বর্তনীতে যত রোধ আছে তার চেয়ে কমাবো, তখন আমরা কি করব, তখন প্যারালালে যুক্ত করলে, ওই যে তুল্য রোধ যখন হিসাব করা হয়, তখন প্যারালালে যদি রোধ কানেকশন দেই, তুল্য রোধ কমে যায়। আমি কোন বর্তনীর রোধ যদি কমাতে চাই, তখন আমি প্যারালালে দিব, যদি রোধ বাড়াতে চাই শ্রেণীতে দিব। তবে তোমার যে প্রশ্ন, একাধিক রূপ ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এই জায়গা থেকে একটা ইম্পর্টেন্ট কথা, যেটা যে যখন কোষকে আমরা শ্রেণীতে যুক্ত করব, এবং সেক্ষেত্রে বহিঃস্থ রোধের মান যদি অভ্যন্তরীণ রোধের চেয়ে বেশি হয়, তখন তার প্রবাহ মাত্রা অনেক বেড়ে যায়। তার মানে যেমন আমরা টর্চ লাইট, হ্যাঁ, তারপরে এরকম রেডিও, এই ক্ষেত্রে যে সেল গুলো আমরা ব্যবহার করে থাকি, তোমরা খেয়াল করে দেখবা টর্চ লাইট বা রেডিওতে যে সেল গুলা সিরিজে যুক্ত করা হয়, ওই ক্ষেত্রে কিন্তু সিরিজে যুক্ত করে বহিঃস্থ রোধের মান অনেক বেশি আছে, হ্যাঁ, তো সিরিজে যুক্ত করা হয়, এতে প্রবাহ মাত্রা অনেক বেশি হয়ে থাকে। তাহলে আমরা যদি অধিক মাত্রার প্রবাহ চাই, তখন আমি কোষগুলাকে, যদি একই EMF এর কোষ হয়, হ্যাঁ, তখন আমরা কোষগুলাকে শ্রেণীতে যুক্ত করলে তার তড়িৎ প্রবাহ অনেক গুণ বেড়ে যায়। ওকে, আচ্ছা, এইবার আসো, আমরা তাহলে আশা করি শ্রেণী সমবায়টা, আরাফ খান। জি স্যার। স্যার, মানে এই আর্টটা মানে কি স্যার, তুল্য রোধ বুঝায় পুরো সার্কিটের? কোন আর্টটা, ওই ক্যাপিটাল আর? জি স্যার, ক্যাপিটাল আর না, ক্যাপিটাল আর তুল্য রোধ বুঝাচ্ছে না, ক্যাপিটাল আর শুধু বহিঃস্থ রোধ বুঝাচ্ছে। যদি অভ্যন্তরীণ রোধ ইগনোরেবল হয়, এই যে স্মল আর যেটা, এটার মান যদি খুবই নগণ্য হয় আর বহিঃস্থ রোধ একটাই থাকে, তাহলে সেটা তো আর একটাই তো আর তুল্য রোধ, তাই না? আর যদি একাধিক, হ্যাঁ, এই আর অবশ্যই
অভ্যন্তরীণ রোদ ছাড়া বাকি যত আর আছে সব আর। হ্যাঁ মানে বাকি সবগুলো আর এর তুল্য রোদ। আর এর তুল্য রোদ ডেফিনেটলি। জি স্যার বুঝছি স্যার। ঠিক আছে, মানে আসলে আমার প্রবাহ মাত্রার তো মোট মোট যেহেতু আমি এই আইএস কিন্তু এই পুরা বর্তনীর প্রবাহ, এই জন্য এটা হলো পুরা বর্তনীর তড়িৎচালক শক্তি। আর এখানে যে মোট রোধ বলছি এটাই মোট তুল্য রোধ। তুল্য রোদ মানে হলো তার পুরা পুরা বর্তনীর ইকুইভ্যালেন্ট কত রোদ লাগতেছে। অভিক দেব কি বলতে চাচ্ছে? অভিক দেব কে আমরা ইয়ে করে দিলাম। অভিক দেব বলো, প্রশ্ন বলো। স্যার বহিস্ত রোধটা যদি স্যার অসীম হয় তাহলে কি হবে? আচ্ছা, বহিঃস্থ রোধ যদি অসীম হয়, দেখো তুমি রোধ যদি অনেক বেশি হয় তখন কি হবে, কারেন্ট অনেক কমে যাবে, তাই না? অনেক কমে যাবে তখন প্রবাহ মাত্রা তো অনেক কমে যাবে। হ্যাঁ, এটা তো আর রোধ মানেই তো বাধা আসলে, এখন রোধ মানেই তো বাসা বাধা। এখন বাধা যদি অনেক বেড়ে যায় প্রবাহ মাত্রা অসীম হয়ে গেলে কারেন্ট মাত্রা জিরোই হয়ে যাবে, তাই না? একেবারে প্রবাহ এত বাধা তুমি দিচ্ছ আর যেতেই পারবে না। ঠিক আছে, আচ্ছা আরো দুইজন কে কে যেন, অভিক, আচ্ছা অভিষেক, হ্যাঁ বলো স্যার। আপনি তো বলছেন যে আর কি শ্রেণীতে থাকলে তড়িৎ প্রবাহ আর কি রোধ গুলা যদি শ্রেণীতে আমরা রাখি তাহলে তড়িৎ প্রবাহ বেড়ে যায়। বেড়ে যায় রোধ, কিন্তু স্যার আমরা রোধ, দেখো এখানে এই যে রোধ না, আমি বলতেছি রোধ বহিস্ত শ্রেণীতে রাখবো না, এক্ষেত্রে আমরা কুশকে শ্রেণীতে রেখেছি। হ্যাঁ, আসলে আমার টার্গেট হলো যে কুশ গুলাকে কোন কম্বিনেশনে, যেহেতু আমরা কুশের সমবায় পড়ছি, যে কুশকে কোন কম্বিনেশনে রাখলে পরে অধিক কারেন্ট পাওয়া যায়, এটাই মূলত আমি দেখাতে চাচ্ছি। কুশকে যখন আমি শ্রেণীতে রাখবো তখনও কখনো আমি বেশি পেতে পারি, কখনো কম পেতে পারি। কুশকে শ্রেণীতে রাখলে পরে ওই কন্ডিশনে বেশি প্রবাহ পাওয়া যায় আর এই কন্ডিশনে কম প্রবাহ পাওয়া যায়, এটা বলতে চাচ্ছি। ওকে, আচ্ছা স্যার বুঝছি। আচ্ছা তাইলে স্যার এখানে তো তিনটা ব্যাটারি আছে, মানে E1, E2 আর E3, তো এখান কোন দিকে মানে তো প্রভাবিত হবে? আচ্ছা, এটা খুব তুমি বলেছো। দেখো সবগুলা কিন্তু একই একই সিকোয়েন্সে লাগানো। দেখো এটার পজিটিভ শেষ হয়েছে, এটার নেগেটিভ, এটার পজিটিভ শেষ হয়েছে, এটার নেগেটিভ, এটার পজিটিভ শেষ হয়েছে, তার মানে সবগুলা একই সিকোয়েন্সে কিন্তু লাগানো, তাই না? তাহলে যদি এমন হয় যে সবগুলা একই সিকোয়েন্সে লাগানো, তার মানে এই পজিটিভ, আমরা গত ক্লাসে আগের ক্লাসে বলেছি যে পজিটিভ চার্জ থেকে তড়িতের ডিরেকশন হবে নেগেটিভ চার্জের দিকে, তার মানে কারেন্ট এই ব্যাটারি এই কুশটা চাইবে এইদিকে কারেন্ট যাক, এই কুশটা চাইবে এইদিকে যাক, এই কুশটা চাইবে এইদিকে যাক, মানে তিনটা কুশই চাচ্ছে একই দিকে কারেন্ট যাক, তো ওই দিকেই কারেন্ট যাবে, এই দিকে যাবে গিয়ে ওইভাবে ঘুরে আসবে। আর যদি এমন হয়, যদি এই যে তুমি যেটা বলেছো, যদি এমন হতো যে এই কুশ দুইটা একটা আরেকটার বিপরীত লাগানো, তখন কি হইতো? তখন ডিপেন্ড করতো এই দুইটার EMF এর উপর, যার EMF বেশি তার ডিরেকশনটা ফলো করা হইতো, এবং তার থেকে যেটার EMF কম সে চার্জড হইতো। ঠিক আছে না? আরেকজন আরেকজন প্রশ্ন করে চ্যাটে বলেছো কারশফস ল কি শেষ? না, কারশফস ল এখনো আমাদের পড়ানো হয় নাই, আশা করি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা তাহলে শ্রেণীটা আমার মনে হয় বোঝা গেছে, আমরা সমান্তরালে যেতে পারি। আচ্ছা প্যারালালে আমরা দেখি, ধরো এই একটা কোষ, আমরা এক্সাম্পল হিসেবে তিনটা কোষকেই দেখাই,
হ্যাঁ, আর আমরা সূত্র লিখবো এন সংখ্যক কোষের জন্য। এই তিনটা কোষ এখান থেকে ধরো একটা পয়েন্ট বের করলাম, এখানে বহিঃস্থ রুদ্ধ চাবি দিলাম, ধরো কে আর এটা ই, সবগুলার ইএমএফ সমান, এটার অভ্যন্তরীণ রোধ সবগুলার অভ্যন্তরীণ রোধ সমান, কারেন্ট এই দিক থেকে এই প্রবাহিত হবে। তাহলে এই জায়গায় আমি তিনটা কোষ দিলাম এবং তিনটা কোষকে আমি প্যারালালে সংযুক্ত করলাম, সংযুক্ত করে বহিঃস্থ রোধ এবং চাবি যুক্ত করলাম। মাসুদ আলম প্রশ্ন করতে চাচ্ছে নাকি? আচ্ছা, বোধহয় ভুলে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, এখানে আমি কারেন্ট বের করতে চাচ্ছি, তাইলে এটা ধরো আইপি আমরা বের করব। আইপি এখানে খেয়াল করে দেখো, আমাদের সূত্র আগের মতো, তোমাদের সূত্র আগের মতোই, যে আমরা উপরে যেভাবে লিখতাম মোট তড়িৎচালক শক্তি আর নিচে হবে মোট রোধ, তাহলে মোট ইএমএফ আর মোট রোধ আগের মতো। তাহলে এখানে দেখো, একটা কু আমি যদি বলি এই কুশের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তুমি প্রথমটার জন্য বলবা ই, দ্বিতীয়টার জন্য বলি যদি তাও বলবা ই, তৃতীয়টার জন্য বলি তাও ই। এখানে যদি এন সংখ্যক কোষ যদি সমান্তরালে যুক্ত থাকতো, তাহলে এন যতটাই কোষ থাকুক না কেন, এই প্রত্যেকটা কোষের জন্য প্রান্ত কিন্তু একই। আমরা শ্রেণীতে যেটা দেখেছিলাম, ধরো এই কোষ, এই কোষ, এই কোষ, এটার জন্য কিন্তু প্রান্ত আলাদা, এটার জন্য প্রান্ত আলাদা, এটার জন্য প্রান্ত আলাদা। বাট এখানে দেখো, প্রথমটার জন্য যে প্রান্ত, এটাকে যদি আমি নাম দেই এ আর বি, প্রথম কোষের জন্য আমার দুই প্রান্ত যে জায়গায়, দ্বিতীয় কোষের জন্য দুই প্রান্ত একই জায়গায়, থার্ড কোষের জন্য দুই প্রান্ত একই জায়গায়, আমি এন সংখ্যক কোষ যদি ব্যবহার করে রাখি তাও কিন্তু আমার প্রান্ত একই জায়গায়। সো আমার মোট ইএমএফ হবে ই। এইবার আসো মোট রোধের কথা। এখানে আমার বহিঃস্থ রোধ কি আছে, আর লিখলাম আর, আর এর সাথে এই তিনটা দেখো, এই স্মল আর, এই স্মল আর, এই স্মল আর, এই যতটুকু যতটা অভ্যন্তরীণ রোধের কথা বলছি সবকিছু সব কিন্তু পরস্পরের সাথে আছে, প্যারালালে কানেক্টেড। তাহলে ওয়াই এই আর, এই আর, এই আর প্রত্যেকটা প্রত্যেকটার সাথে আছে কিন্তু প্যারালালে। সো আমরা যে এই সবগুলা প্যারালালের জন্য কিন্তু আমরা আগেরটায় শ্রেণীর ক্ষেত্রে আমরা লিখে ফেলেছিলাম এন আর। কেন এন আর লিখেছিলাম, কারণ প্রত্যেক এই যে ধরো এটা আর, এটা আর, এটা আর, তাহলে আর এস টা কত হবে, আর প্লাস আর প্লাস আর, মানে এখানে কয়টা আর আছে, এন আর, এই জন্য আমরা লিখে ফেলেছিলাম এটা। বাট এই জায়গায় সবগুলা আছে প্যারালালে, সো আমার ওয়ান বাই আর পি সমান কত, ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস আপ টু কত হবে, ওয়ান বাই আর। এখানে কতটা ওয়ান বাই আর আছে, এন সংখ্যক, তাহলে আমরা লিখতে পারি এইভাবে এন ইন্টু ওয়ান বাই আর, তার মানে এন বাই আর। তাহলে আর পি সমান কত হবে, আর পি সমান হবে আর বাই এন, তার মানে এখানে যে অভ্যন্তরীণ রোধ যতগুলা প্যারালালে কানেক্টেড আছে, অভ্যন্তরীণ রোধ যতগুলা প্যারালালে কানেক্টেড আছে সবগুলার তুল্য রোধ হবে আর পি সমান আর বাই এন। তাহলে এই যে প্যারালালে যেগুলা কানেক্টেড আছে এটার সাথে বহিঃস্থ রোধটা আছে সিরিজে, তো আমরা এই বহিঃস্থ রোধ আর এর সাথে আর বাই এন হবে এটা। আচ্ছা, এইবার আসো, এখন যদি তুমি এন লসাগু নিয়ে গুণন করে দাও, তাহলে এন উপরে চলে যাবে এন আর প্লাস আর। এখন দেখো এটা বুঝতে কারো অসুবিধে আছে কিনা, এখন এইটার জন্য আমরা দুটা স্পেশাল কেস দেখব। তাহলে এখানে কেস আগের মতো আমরা যদি বলি এন আর যদি অনেক বড় হয় এটার তুলনায়, তখন আমার আইপি সমান সমান কত হবে, এটা যদি অনেক বড় হয় তখন এন ই বাই আর, হ্যাঁ মানে আমরা এরকম লিখতে পারি এন ইন্টু
যদি স্মলার বড় হয়ে যায় তখন আইপি সমান তখন এন, আচ্ছা এনআর যদি অনেক বড় হয়, আচ্ছা এখানে একটু বলি এনআর হবে, হ্যাঁ এনআর হবে ই বাই আর হবে। আর এটা যদি এটা হয় তাহলে এন ই বাই কত হবে, আর হবে এন ইন্টু ই বাই আর। তাহলে দেখা যাচ্ছে এখানে যে প্রবাহ এর তুলনায় এই প্রবাহ এন গুণ বেড়ে গেছে। হ্যাঁ তাহলে আমরা দেখো শ্রেণীতে যেটা দেখেছিলাম যে বহিঃস্থ রোধের মান যদি বেশি হয় তাহলে প্রবাহ বেড়ে যায়, এক্ষেত্রে আমরা দেখতেছি বহিঃস্থ রোধের মান যদি বেড়ে যায় প্রবাহ কিন্তু কমে যায়। এই কারণে আমরা কি করি শ্রেণী সমবায় অপেক্ষা সমান্তরাল সমবায়কে প্রায়োরিটি দেই কখন, যখন বহিঃস্থ রোধের মান বেশি হয়। আচ্ছা আবার আবার যখন অভ্যন্তরীণ রোধের মান বেশি হবে তখন দেখা যাচ্ছে অভ্যন্তরীণ রোধের মান যদি বেশি হয় সেক্ষেত্রে প্যারালাল সমবায়টা উপযোগী বেশি। তাহলে এই শ্রেণী এবং সমান্তরাল এই দুইটা সমবায় থেকে আমরা লাস্টে যে জিস্ট কথা বলতে পারি, যদি বহিঃস্থ রোধের মান বেশি হয় তাহলে আমাদের জন্য কোন সমবায়টা বেশি উপযোগী, শ্রেণী সমবায়টা বেশি উপযোগী, কারণ শ্রেণী সমবায়ে কারেন্টের মান বেশি হয়। তা আমরা তো আসলে মূলত একটা বর্তনী ব্যবহার করি কারেন্ট বেশি পাওয়ার জন্য, তাই না, যে ক্ষেত্রে আমার কারেন্ট বেশি দরকার। এবং আমরা যদি অভ্যন্তরীণ রোধের মান বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে শ্রেণী সমবায়ে কারেন্ট কম পাওয়া যায়, আবার বহিঃস্থ কি বলে সমান্তরাল সমবায়ে বেশি কারেন্ট তখন পাওয়া যায়। ঠিক আছে, তো অভ্যন্তরীণ রোধের মান বেশি হলে সমান্তরাল সমবায় বেশি উপযোগী আমি অধিক কারেন্ট পাওয়ার জন্য। হ্যাঁ বলো মাসুদ আলম। হ্যাঁ মাসুদ আলম কি বলতে চাচ্ছে? মাসুদ আলম তোমাকে ইয়ে করে দিছি, মিউট উঠাই দিছি। স্যার আর এর মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি হবে? আর এর মান যদি ভিন্ন ভিন্ন হয়, স্মলার এর মান, স্মলার এর মান যদি ভিন্ন ভিন্ন হয়, আচ্ছা তখন একটু কমপ্লেক্স হিসাব নিকাশ একটু কমপ্লেক্স হবে আর কি। ঠিক আছে, তখন একটু হিসাব নিকাশ করে দেখতে হবে যে এই এখানে স্মলার এর মান যত বেশি হবে তত কিন্তু এই সমবায়ে কারেন্টের মান কমে যাবে। অনেক কম তখন জন্য স্মলার এর আর কোনো প্রভাব নাই, তার মানে ওই যে স্মলার এর প্রভাব থাকতেছে, স্মলার যদি বেড়ে যায় তখন স্মলার কে তুল্য করতে হবে, তুল্য করে যত হয় তত বসবে। এবং সেক্ষেত্রে যদি তুমি স্মলারটা কিভাবে কানেক্টেড দিয়েছো এটাও একটা ফ্যাক্টর, ওই সব মিলে হিসাব নিকাশ করতে হবে। ঠিক আছে, তো আমরা ওই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দুইটা স্পেশাল কেস দেখালাম এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুইটা স্পেশাল কেস দেখালাম। তো তোমাদের ক্ষেত্রে যে এই আমি শ্রেণী সমবায়ের যে সূত্রটা বললাম এবং সমান্তরালের যে দুটো সূত্র এবং দুটা দুটো স্পেশাল কেস, ওই দুইটা ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আরো আরেকটু তোমাদের ক্লিয়ার হবে, আমি মিক্সড কম্বিনেশন একটা দেখাবো যে শ্রেণী সমান্তরাল যদি মিক্সড থাকে তাহলে কি হবে। আচ্ছা তাহলে আসো থার্ড কম্বিনেশন নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা আমরা এক্সাম্পল হিসেবে একটা সার্কিট ওখানে এইভাবে যদি চিন্তা করি,
এগুলা কিন্তু শ্রেণীতে আছে। হ্যাঁ, প্রত্যেকটা রোতে আমরা এই দিলাম, আবার এইগুলাকে দিয়ে দিব প্যারালালে। আর 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 আচ্ছা, এই দিয়ে দিলাম। এখন এখানে দেখো দুইটা কম্বিনেশন হয়ে গেছে, এই সারিতে সবগুলো আছে সিরিজে, এই সারিতে সব সিরিজে, ওই সারিতে সব সিরিজে। এখন আবার এই তিনটা সারি কিন্তু পরস্পরের সাথে আছে সমান্তরালে, তার মানে মিক করব। তাহলে যখন আমরা আই হিসেব করতে যাব, ধরো আই মিক্সড এর জন্য আমরা দিলাম আই এম, হ্যাঁ আই এম দিলাম। এখানে একটা কথা লিখে দিই যে এই যে শ্রেণীতে, যে শ্রেণীতে প্রতি সারিতে, শ্রেণীতে যুক্ত পুশ না সরি পুশ সংখ্যা দিয়ে দিলাম প্রতি সারিতে। ওই যে প্রত্যেকটা সারিতে আমি এখানে তিনটা করেছি, হ্যাঁ ধরে নাও এখানে এন সংখ্যক কোষ শ্রেণীতে যুক্ত আছে প্রতি সারিতে। ওকে, আচ্ছা আবার সমান্তরালে যুক্ত সারি সমান্তরালে কতটা যুক্ত আছে? আচ্ছা এটা হলো কথা, আমরা ধরে নিলাম এবার চলে আসছে শ্রেণীতে কতটা কোষ যুক্ত, আমরা ধরে নিলাম এন সংখ্যক এবং কতটা আছে তাও ধরে নিলাম, আমরা এন না বলে আর তখন এম বললাম। তাহলে এই সার্কিটে ধরে নিলাম মোট কোষের সংখ্যা তাহলে কত হবে, এটা যদি এম ধরি এটা যদি এম ধরি তাহলে মোট কোষের সংখ্যা হবে এম এন। যাই হোক এদিকে আমরা যাচ্ছি না, আমাদের মোট কারেন্ট বের করার আগের নিয়ম অনুসারে আমরা করব যে আমরা কারেন্ট মোট কারেন্ট সমান কি জানি, বর্তনীতে মোট তড়িৎচালক শক্তি বাই মোট রোধ। তাহলে এখানে খেয়াল করে দেখো কি, একটা দুইটা তিনটা, এখানে যদি এন সংখ্যক থাকে তাহলে কয়টা কোষ বা এন ই কোষ, এই সারিতে কতটা এন ই, এই সারিতে কয়টা আমার এন ই, যেহেতু এই সারির সাথে এই সারি সমান্তরাল, এই সারির সাথে এই সারি সমান্তরাল, আমরা জানি সমান্তরালে যতটাই যুক্ত থাকুক না কেন এক সারিতে যা থাকবে তার ইকুইভ্যালেন্ট। তাহলে এক সারিতে কয়টা এন ই, তাহলে মোট হবে এন ই। ওকে ক্লিয়ার, আচ্ছা এরপর এরপর আসো রোধের হিসাব, মোট রোধ লিখবো আমরা। বহিঃস্থ রোধ তো কয়টা আছে, একটা আছে, ওকে নিয়ে কোনো চিন্তা নাই। হ্যাঁ, আর অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে রোধ যদি আমরা হিসাব করতে চাই, দেখো এখানে আছে কয়টা রোধ, আমি যদি বলি এই লাইনে কয়টা, তুমি বলবা এন আর, এখানে কয়টা এন আর, এখানে কয়টা এন আর। তাহলে এই লাইনে রোধ আছে এন আর, এই লাইনে অভ্যন্তরীণ রোধ এন আর, ওই লাইনে অভ্যন্তরীণ রোধ হলো এন আর। এই রোধগুলো পরস্পরের সাথে কতটা আছে, শ্রেণীতে সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে অভ্যন্তরীণ রোধগুলো
সমান্তরাল তুল্য বের করতে হবে। তার মানে ওখান থেকে 1/rp বের করতে হবে। হ্যাঁ, তাহলে 1/rp সমান কত হবে, 1/ এই লাইনে কতটা nr, 1/nr প্লাস 1/nr প্লাস এরকম আপ টু, এরকম আপ টু কত পর্যন্ত যাব, কয়টা কয়টা সারি আছে প্যারালালে, আমরা বলেছি m সংখ্যক সারি আছে প্যারালালে। সো এই জায়গায় কতটা হবে m ইনটু 1/nr, 1/rp সমান, তাহলে rp সমান কত হবে, উল্টে যাবে n r বাই m হবে। আচ্ছা, এইবার এই যে প্যারালালে যেটা আমরা পেলাম, এটার সাথে কে আছে, বহিস্থ রোধ আছে শ্রেণীতে, তাহলে ওই মানটা যদি ওখানে বসিয়ে দেই আমরা, হ্যাঁ, তাহলে এম আর বাই কত হবে, এম হবে। এখন যদি আমরা এটাকে লসাগু নিয়ে উপরে, তাহলে উপরে কি হবে এম এন ই, এখানে কি হবে এম আর প্লাস এন আর, আই এম সমান, এটা হলো ইম্পর্টেন্ট কথা। এবং এই জায়গা থেকে হিসাব করা হয়ে থাকে, ঠিক আছে। এখন দেখো এই জায়গা থেকে আমি একটা জিনিস দেখাবো, আরো গুরুত্বপূর্ণ জিনিস, যে কখন এরকম বর্তনীর ক্ষেত্রে, আমরা যেহেতু শ্রেণী এবং সমান্তরালে দুইটার ক্ষেত্রে আলাদাভাবে বলেছি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কখন কারেন্ট বেশি হবে কখন কম হবে, তাহলে এই ক্ষেত্রে কখন ম্যাক্সিমাম কারেন্ট হবে সেটাও আমরা দেখাতে চাই এবং এটা সেটা আমরা দেখাবো। এইটুক পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, আর না থাকলে আমি এগিয়ে যাচ্ছি। ওকে, তাহলে ধরে নেওয়া হলো আমরা বুঝতে পেরেছি, কারণ মুছে ফেললে আবার একটু কষ্টকর হবে। তাহলে আমাদের একটু মুছে দিলে, তাহলে আই এম সমান আমরা কি পেলাম, এম এন ই, আর নিচে পাইলাম এম আর প্লাস এন আর। এখন এম এন ই এটাকে চাইলে এইভাবে লিখতে পারি কিনা, দেখো রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর হোল স্কোয়ার, এটাকে যদি হোল স্কোয়ার করো তাহলে স্কোয়ার মাইনাস টু এবি, তাহলে প্লাস দিতে হবে টু এম আর এন আর, লেখা যায় কিনা দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার যখন করবা এটা, আর বি স্কোয়ার যখন করবা এটা পাবা, আর মাইনাস টু এ বি যেটা এটাকে আবার প্লাস টু বি দেবে, কাটাকাটি করলে এটা হয়ে যায়, এটা হলো আমার আই এম। তাইলে আই এম যেটা মিশ্র সমবায়ের ক্ষেত্রে যে কারেন্ট, এটা ম্যাক্স হবে এই যে আই এম, হ্যাঁ, মিক্সড কারেন্ট যেটা মিক্সড কম্বিনেশনের ক্ষেত্রে যে কারেন্ট, এটা ম্যাক্সিমাম তখনই হবে যখন এই রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর এটা কি হয়ে যাবে, এই মানটা জিরো হবে। যখন এত জিরো হবে, এদিকে কিছু মুছে ফেলে, তাহলে যখন এই নিচের মানটা দেখো, খেয়াল করে দেখো এই নিচের মানটা যত ছোট হবে তত আই এম টা ম্যাক্সিমাম, আই এম টা বেশি হবে, তো আমরা চাচ্ছি কি আই এম এর ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু হলে তাহলে এই নিচ থেকে দেখা যাচ্ছে স্পষ্ট তো এটা একটা বড় মান, এই মানটা যখন জিরো হয়ে যাবে তখন আই এম টা হয়ে যাবে, সরি এটা যখন জিরো হয়ে যাবে তখন আই এম টা হয়ে যাবে ম্যাক্সিমাম, তাই। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা পরের লাইনে এইরকম লিখতে পারি এম আর সমান সমান এন আর, এই জায়গা থেকে একটা কথা এইভাবেও লেখা যায় আর সমান এন আর বাই এম,
এটা লিখতে পারি, হ্যাঁ, যাকে আমরা এইরকমও বলতে পারি, মিশ্র সমবায়ের সমতুল্য অভ্যন্তরীণ রোধ। আচ্ছা, এখন আমরা ওই জায়গায় চলে যাই যে এটার মান ওখানে জিরো বসিয়ে দেখি তার কি অবস্থা দাঁড়ায়। তাহলে আইএম যখন ম্যাক্সিমাম হয়ে যাবে তখন আমরা কি বলতেছি, এটা জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে এটা থাকতেছে এম এন ই, আর নিচে থাকবে কি, রুট ওভার এম আর, রুট ওভার এন, সরি এখানে টু হবে, হ্যাঁ টু হবে, এটা একটু এম মাইনাস বি হোল স্কোয়ার, তো তাহলে স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি, তো তাহলে এখানে প্লাস দিতে হবে। ওকে, তাইলে এই জায়গাটাকে এইবার আসো, তাহলে আমার আই এম ম্যাক্সিমাম পেলাম আমি এইটা। এই জায়গাকে একটু ক্যালকুলেশন করি, এম এন ই আর ওই যে এম আর, আমরা বলতেছি কি যে এই এম আর যখন জি ম্যাক্সিমাম হচ্ছে তখন টু হবে, হ্যাঁ বলো বলো, হ্যাঁ হ্যাঁ ওখানে টু হবে, গুড, তাহলে টু হবে, হ্যাঁ। তাহলে আমরা যেহেতু বলতেছি যখন জিরো ম্যাক্সিমাম হবে এত সমান জিরো, দ্যাট মিনস এম আর সমান এন আর, তাহলে এম আর এর পরিবর্তে যদি এন আর বস, এটাও এম আর বলি আমি, তাহলে এম আর এম আর এম আর হোল স্কোয়ার, তাহলে থাকবে টু এম আর অথবা এম এন ই বাই টু এন আর, এটাও বলতে পারে কেউ। এই জায়গা থেকে এম এম এ যদি কাটো, এন ই বাই টু আর, আর এটা থেকে এন এন এ যদি কাটো, কাটো এম ই বাই টু আর, এটা হলো আই এম যখন ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এই কন্ডিশনে যখন এই আই এম ম্যাক্সিমাম হবে তখন তার কারেন্ট কতটুকু, এই যে আই এম এই কন্ডিশনে যখন এম আর সমান এন আর হবে বা আর এর মান এত হবে, এই কন্ডিশন যদি আমি বর্তনীতে ফুলফিল করি তখন আমার কারেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে। এখন ওই অংশটা আবার ম্যাক্সিমাম আবার বলি, যেমন এই লাইন থেকে এই লাইন, আই এম ম্যাক্স, হ্যাঁ। আচ্ছা, এখন আসো এই জায়গায়, এই ইকুয়েশন থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নিচের সংখ্যা যত বেশি হবে এটা তত কমবে, তাই না? তার মানে নিচে থেকে যত আমরা কমাতে পারি, সরাই দিতে পারি, তত কি হবে আমার আই বেড়ে যাবে। ওই নিচের মানটা যেমন এটাকে যদি আমি জিরো ধরে ফেলি তাহলে কি হয়ে যাবে, নিচের মানটা কিন্তু ছোট হয়ে গেল, তাই না? তাই নিচের মানটা যদি ছোট হয়ে যায় তখন আই কিন্তু বেড়ে যাবে প্রবাহ। এই টার্ম এবং এই টার্ম দুইটা টার্মের ওই টার্ম বড় বেশি, তাহলে এই বড় টার্মকে যদি আমরা কি করি জিরো ধরে ফেলি, এটাকে যদি আমরা জিরো ধরে ফেলি তখন কি হয়ে যাবে, এটাকে জিরো ধরে ফেললে ওই নিচে মানে হরের মানটা কমে যাবে, হরের মান যত কমবে তত আই এর মান বেড়ে যাবে, তার মানে আই তখন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। এটাই আমরা কে বলতেছি আই এম টা তখন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তাহলে আই এম ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন কি, এই মানটা জিরো হয়ে যাওয়া, তার মানে এটা সমান আমরা কি বললাম জিরো, এটা সমান জিরো হয়ে যাওয়া মানে কি, এটা সমান এটা আর সমান এত। এখন আমরা দেখলাম জিরো আসলে বসিয়ে দেখি আই এর মানটা কত হয়, জিরো বসালাম, বসালে পরে এম এন বাই এত হয়, তারপরে এখান থেকে তো আমরা জাস্ট ক্যালকুলেশন করে আসছি। অভিক দেব কি বলতে চাচ্ছে? আচ্ছা অভিক স্যার, হ্যাঁ অভিক বলো, হ্যাঁ অভিক বলো স্যার, এটা জিরো হবে কি করে স্যার, স্যার এটা জিরো হবে কি করে? জিরো হবে না যদি হয়, এটা একটা কন্ডিশন আর কি, যদি জিরো হয় তখন আইটা আমরা বলতে চাচ্ছি যে আইটা কোন শর্তে ম্যাক্সিমাম হতে পারে, ঠিক আছে, আইটা কোন শর্তে ম্যাক্সিমাম হবে, যদি এই শর্ত ফুলফিল হয় তখন আইটা জিরো, সরি আই ম্যাক্সটা ম্যাক্সিমাম, এটা হলো যে মিক্সড। আচ্ছা স্যার এই দুই, এইটা তো স্যার জিরো হতে হলে স্যার রুট ওভার এম আর, আর রুট ওভার এন আর সমান হতে হবে না, নিশ্চয় সমান হতে হবে, ডেফিনেটলি যদি সমান হয় তাহলে সমান 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 বলো, জি স্যার ঠিক আছে স্যার।
ঠিক আছে স্যার, ঠিক আছে না? আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা এই ইলেভেন দুই একটা ম্যাথ করি। অন্তত এক দুইটা ম্যাথ আমরা করতে পারি। আচ্ছা ওখানে আরেকটা কথা আমি আগের অংশে, টাইম ওভার, হ্যাঁ হ্যাঁ টাইম অবশ্যই ওভার, আমরা তাইলে ম্যাথ নেক্সট দিনই দেখবো না। আমরা আরেকটা কথা বলে ফেলি যে আমরা যদি এরকম তোমাকে বলি যে ওই শুরুতে আমরা শ্রেণী এবং সমান্তরাল সমবায় নিয়ে কথা বলেছিলাম, তাইলে আমি যদি বলি সমান সংখ্যক একই প্রকার কোষ শ্রেণীতে এবং সমান্তরালে যুক্ত করা হলো, কি শর্তে দুটাতে একই রকম তড়িৎ প্রবাহ পাওয়া যাবে? যে আমি তোমাকে পাঁচটা কোষ দিলাম, ধরো অবিক্ষে দিলাম পাঁচটা কোষ, হ্যাঁ আর ওখানে কে আছো আর, আচ্ছা যাই হোক, যেই দেখো আরেকজনকে দিলাম ধরো আরো পাঁচটা কোষ, একজন শ্রেণীতে কম্বিনেশন করলো আর আরেকজন সমান্তরালে কম্বিনেশন করলো। এখন আমি যদি বলি আমি চাই যে দুজনের কারেন্ট সমান হোক, তাহলে কোন শর্তে দুজনের কারেন্ট সমান হতে পারে? এরকম যদি তোমাকে বলি তাহলে তুমি কি করবা? তুমি বলবা যে IS সমান সমান, এটা আমি তোমাকে কন্ডিশন দিয়ে দিলাম, তাহলে NE বাই R প্লাস NR সমান সমান NE বাই NR প্লাস R, দ্যাট মিনস ওখান থেকে ক্যালকুলেট করলে বের হবে R সমান R। তার মানে কোন কোষের বহিঃস্থ রোধ যদি অভ্যন্তরীণ রোধের সমান হয়, এই কন্ডিশনে কি পাওয়া যাবে যে আমরা যদি সমান সংখ্যক একই প্রকার কোষ শ্রেণী সমবায়ে আবার সমান্তরাল সমবায়ে যুক্ত যদি করি, তাহলে এই শর্তে হবে কি দুবারই সমান প্রবাহ পাওয়া যাবে। তাহলে তোমাদের একটা কাজ করবা, আমরা কি দু একটা ম্যাথ দিব বাসায় করার জন্য? তোমাদের কি ধৈর্য আছে? আচ্ছা বেশিক্ষণ লাগবে না। স্যার লেখাটা স্পষ্ট করা যাচ্ছে না, একটু বলে দিবেন। আমি আবার, হ্যাঁ আবার বলে দিব, অসুবিধা নাই। আচ্ছা একটু তোমাদের ধৈর্য থাকলে আমি ম্যাথটা একটু করাইও দেই, তাহলে তোমাদের আর একটু সুবিধা হবে। প্রতিটি 2 ভোল্ট এবং 2 ওহম অভ্যন্তরীণ রোধের 24টি বিদ্যুৎ কোষ আছে, 24টা আমি বিদ্যুৎ কোষ নিলাম, প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ 2 ওহম এবং আমি 2 ভোল্ট বিভব পার্থক্যে রাখলাম, এদের কিভাবে সাজালে 3 ওহম রোধের একটি বর্তনীতে, মানে বহিঃস্থ রোধ এখানে 3 ওহম, 3 ওহম রোধের একটি বর্তনীতে সর্বাপেক্ষা বেশি মাত্রায় প্রবাহ পাওয়া যাবে এবং প্রবাহ মাত্রা কত হবে, এরকম যদি তোমাকে বলা হয়, তাহলে আমরা জানি সর্বাপেক্ষা প্রবাহ পাওয়ার কন্ডিশন হলো আমার এন আর সমান সমান এন আর, তাই না? সরি এম আর, এম আর এটা হতে হবে। তাহলে তাই যদি হয় এই জায়গা থেকে এন সমান কত হবে বলো দেখি, এন সমান হবে এম আর বাই আর,
এম আর এর মান কত? থ্রি। আর অভ্যন্তরীণ রোধের মান কত? টু। সুতরাং আমরা যদি বলি এম এন টা কত, এম এন কত হবে? তাহলে এম এন, এম তো এম ই, আর এন এর মান আমরা বের করেছি, এন এর মান কত? এম ইন্টু থ্রি বাই টু, এটা বের করেছি এম এন। কিন্তু প্রশ্নে দেখো বলা আছে চব্বিশটা কোষ, চব্বিশটা কোষ কি আমরা বলেছিলাম এম ক্রস এম, তাহলে এম এন সমান আমরা লিখতে পারি চব্বিশ। এই জায়গা থেকে আমি বলতে পারি এম সমান সমান কত হবে? ফোর। সুতরাং এন সমান সমান কত হবে? চব্বিশ বাই ফোর সমান সমান সিক্স। সুতরাং আই ম্যাক্স, তাহলে আমরা বুঝতেছি কি, ওই যে এম আর এন দ্বারা বুঝতেছো তো, এন হলো তাহলে আমরা বলবো এখানে চব্বিশটার মধ্যে ছয়টাকে শ্রেণীতে যুক্ত করতে হবে, যুক্ত করে ছয়টা সারিতে আমরা যদি প্যারালালে প্যারালালে কম্বিনেশন সরি চারটা সারিতে প্যারালালে কম্বিনেশন করে এই বর্তনীটা সাজাই, তখন আইম্যাক্স এর মান যেটা পাবো, আইম্যাক্স সমান আমরা জানি এনই বাই টু আর, একটু আগে আমরা করেছি সিক্স ইন্টু টু বাই টু ইন্টু থ্রি মানে টু এম্পিয়ার। এই টাইপের কিন্তু তোমাদের মিক্সড যদি থাকে তোমাদের উপর ছেড়ে দিবে কিন্তু যে তুমি কিভাবে সাজাবা। সো তুমি ওই কন্ডিশন গুলো তোমার জানা লাগবে যে কোন কন্ডিশনে সাজানো যায় এবং মোট কোষ কিভাবে হিসাব করতে হয়, মোট কারেন্ট কিভাবে হিসাব করতে হয়। আফসান আরাফ খান কি প্রশ্ন করতে চাচ্ছে দেখি, আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। বলো বলো আরেকবার বুঝিয়ে দিলে ভালো আরেকবার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি আবার বলতেছি, এখানে দেখো প্রশ্নটা খেয়াল করে দেখো প্রশ্নতে কি বলতে যাচ্ছে। প্রশ্ন বলছে যে আমরা চব্বিশটা কোষ নিলাম তড়িৎ কোষ, যার প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ হলো টু ওহম, এদের কিভাবে আমরা সাজাবো? সাজালে থ্রি ওহম রোধের একটা বর্তনীতে আমরা আমরা বর্তনী পাবো এবং এই বর্তনীতে কারেন্ট হবে ম্যাক্সিমাম। হ্যাঁ কারেন্ট হবে ম্যাক্সিমাম এবং কারেন্টের মান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি, একটু আগেই আমরা বের করেছি যে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার শর্ত হলো রুট ওভার এম আর সমান রুট ওভার এন আর, মানে এম আর সমান এন আর, এটা হলো আমার কন্ডিশন। দেখলাম এন আর সমান এম আর সমান সমান এন সমান কত হবে? এম বাই আর বাই আর সমান সমান এম তো এম, আর আর হলো বহিস্থ রোধ, বহিস্থ রোধ এখানে দেখো থ্রি ওহম দেওয়া, থ্রি ওহম, আর টু হলো অভ্যন্তরীণ রোধ, টু হলো অভ্যন্তরীণ রোধ। এই বের করলাম আমরা কি বলে এন এর মান, এন হলো যে আমরা কয়টা কোষ একটা সারিতে শ্রেণীতে রাখবো। এই থিওরির কথা খেয়াল করে রাখো যে আমরা থিওরিতে দেখাচ্ছিলাম যে মিক্স সার্কিটে আমরা শ্রেণীতে কয়েকটা যুক্ত করি, এই শ্রেণীতে কয়টা যুক্ত করবো এটা হলো এন। আবার আমরা লিখলাম সুতরাং, তাহলে এম এন কত হবে? এম এন সমান সমান এম তো আর এম, এই এম যা এটাই এম লিখলাম, আর এন এর পরিবর্তে ওই এন এর মান বসাই দিলাম ওখান থেকে এম যে এম থ্রি এম ইন্টু থ্রি বাই টু সমান সমান। আবার আমরা জানি কি, এই যে চব্বিশটা যে এটা সমান কিন্তু তোমার জানাতে হবে, এটা কিন্তু এম এন এম ইন্টু এন, এম আর এন এর গুণফলটাই হলো মোট কোষের সংখ্যা, এটা সমান সমান চব্বিশ। তাহলে ওখান থেকে আমরা এম এর মান বের করেছি চারটা, আর এই এম এর মান আবার যদি উপরে বসাই দাও তাহলে কিন্তু এন এর মান বের হয়েছিল, এন এর মান, তাহলে এম এর মান পাইলাম এন এর মান। তাহলে এম এ এবং এন এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা বাংলা লেখাটা কিভাবে লিখবো, যে লিখবো যে ছয়টা কোষকে, ছয়টা কোষকে আমি শ্রেণীতে লাগাবো, যে ওই রকম আর কি, এক দুই আপ টু এখানে এটা ধরো ছয়, মানে এখানে ছয়টা এইরকম আমি কোষ আপ টু ধরো এই এখানে ছয়টা, হ্যাঁ তো এখানেও এরকম ছয়টা, এখানে একটা ছয়টা, এইরকম ছয়টা করে কয়টা সারি করব? এখানে এম এর মান হলো চার, তাহলে চারটা করা যাবে, এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন, তাহলে চার ছয় কত? চব্বিশ। এই চব্বিশটা, এই চব্বিশটার কম্বিনেশনটা কেমন হলে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাবে এটা। এরপরে বলেছে কারেন্ট কত হবে, তাহলে কারেন্ট কত হবে? কারেন্ট কত কন্ডিশনটা আমরা জানি, এন ই বাই টু আর, তাহলে সিক্স ইন্টু টু বাই টু মানে টু এম্পিয়ার কারেন্ট আমরা পাবো, এক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাবে টু এম্পিয়ার, এবং তার সাজাতে হবে তুমি এইভাবে সাজাতে হবে।
তাহলে এইরকম তোমার বইতে আমার আরো কিছু অঙ্ক করানোর ইয়ে ছিল, সময় যেহেতু আমাদের হয়তো অনেক চলে গেছে, অনেক হয়তো ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে, তা আমরা এই নিয়মের আরো কিছু অঙ্ক দেখবো, প্রয়োজন বোধে আমরা নেক্সট ক্লাসে আবার আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি সবাই ইয়ে করে দিচ্ছি, মিউট উঠাই দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, মিউট করে দিচ্ছি সবাই। আমাদের কাছে প্রশ্ন দেওয়া আছে, তারপরে আবার প্রশ্ন এসেছে ওগুলা একটু দেখবো, কারণ যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আর না হলে আজকে আমরা এখানে শেষ করে ফেলবো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, নাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আমরা চেষ্টা করবো আগামী ক্লাস গুলাতে আরো সবাই বেশি অংশগ্রহণ করে ক্লাস গুলাকে আরো এনজয়েবল করে তুলবা। তো সবাই সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, বাসায় থাকবা, সবাইকে ধন্যবাদ। আদাব স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার।